সোমবার দুপুরে খোয়াই জেলার পুলিশ সুপার কার্যালয় এবং জেলা শাসকের কার্যালয় উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, বিধায়ক প্রশান্ত দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস, খোয়াই জেলা সভাধিপতি জয়দীপ দেববর্মা, জেলা শাসক স্মিতা মল সহ অন্যান্য আধিকারিকেরা। মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে সোমবার কমলপুর নোয়াগাঁও হাইস্কুলে ছাত্রছাত্রী ও অভিভাবকেরা বিক্ষোভ প্রদর্শন করে তালা ঝুলিয়ে দেয়, পরে আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার। এক মহিলাকে হত্যা করে মাটির নিচে পুঁতে ফেলা হল তার লাশ। সোমবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রানীরবাজার থানার অন্তর্গত মেখলিপাড়ার বেলমুড়া চা বাগান এলাকায়। মৃত মহিলার নাম দীপালী সবর। এই ঘটনায় দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে রানীরবাজার থানার পুলিশ। মেডিকেল এবং ডেন্টাল স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের জন্য বর্তমান শিক্ষাবর্ষে সর্বভারতীয় কোটার ক্ষেত্রে ওবিসিদের জন্য সম্প্রতি 27% সংরক্ষণের অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। সোমবার আগরতলায় বিজেপির রাজ্য সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে আখ্যা দিলেন রাজ্যের শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ। গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় যে সকল পরীক্ষার্থী এ সকল পরীক্ষা দেবেন তাদের সুবিধার জন্য বিজেপির সূর্যমণিনগর মণ্ডলে যুব মোর্চার উদ্যোগে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী 18 আগস্ট সূর্যমণিনগরে দ্বাদশ্রেণী বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। সকাল 11টা থেকে শুরু হবে এই কর্মশালা। উপস্থিত থাকবেন বিধায়ক রামপ্রসাদ পাল। ভারত বাঁচাও, ত্রিপুরা বাঁচাও এবং গণতন্ত্র পুনরুদ্ধার করো, মূলত এই তিনটি স্লোগানকে সামনে রেখে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটির সদস্যরা। সোমবার রাজধানীতে হাতে প্লে কার্ড নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন তারা। নারী নেত্রীদের কথায় রাজ্যে এবং দেশে গণতন্ত্র নেই, এর থেকে পরিত্রাণ পেতে আন্দোলন গড়ে তোলার ডাক দিলেন তারা। করোনা পরিস্থিতি মোকাবিলায় যেভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা করেছেন তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নয় বনমালীপুর বিজেপি মণ্ডল। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ঐকান্তিক প্রচেষ্টায় ভ্যাকসিন প্রদানে 90% সফলতা পাওয়ার জন্য তাঁকেও ধন্যবাদ জানানো হয়। এদিন নয় বনমালীপুর মণ্ডলের কার্যকর্তারা অভিনন্দন র্যালির আয়োজন করে। সোমবার তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকার মহিলারা নেশা বিরোধী অভিযানে নেমে নেশা সামগ্রী সহ এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। চাকমাঘাট এলাকার বাসিন্দা লক্ষ্মী দেবনাথের ছেলের মিঠুন দেবনাথ দীর্ঘদিন ধরে নেশা কারবারের সাথে জড়িত ছিল। এ বিষয়ে পুলিশ সবকিছু জানলেও তাকে গ্রেফতার করতে পারেনি। ত্রিপুরাতে করোনার টিকাকরণ কর্মসূচি 90% পৌঁছেছে। এই বিষয়টিকে সামনে রেখে সোমবার রাজধানী আগরতলার বিজেপি বিভিন্ন মণ্ডল কমিটির উদ্যোগে ধন্যবাদ র্যালির আয়োজন করা হয়। বিজেপি বর্দোয়ালি মণ্ডল কমিটি বাধারঘাট মণ্ডল কমিটির উদ্যোগে এই ধন্যবাদ র্যালির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানান বিজেপির নেতাকর্মীরা। তেলিয়ামুড়ার পর এবারে মাধ্যমিকে অনুত্তীর্ণ একাংশ ছাত্রছাত্রীরা সোনামুড়ায় পথ অবরোধে বসে। সোমবার দাউধারানী চৌমুনিতে সোনামুড়া বক্সনগর সড়ক অবরোধে বসে পড়ে এবারের মাধ্যমিকে অনুত্তীর্ণ একাংশ ছাত্রছাত্রীরা। আক্রান্ত এক বিজেপি কর্মী, তার নাম সুব্রত ভৌমিক, ঘটনা বিলোনিয়া শহরের বিদ্যাপীঠ কর্নারে, বিলোনিয়া মণ্ডল কমিটির 25 নম্বর বুথ এলাকায়। বিজেপি কর্মী সুব্রত ভৌমিকের আক্রান্ত হবার ঘটনায় অভিযোগের তীর তপন রায় নামে এক কলেজ শিক্ষকের দিকে। পুলিশ অভিযুক্ত কলেজ শিক্ষক তপন রায়কে আটক করে। সিটুর জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে সোমবার রক্তদান ও দেহদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত থাকেন বিরোধী দলনেতা মানিক সরকার। ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অন্তর্গত যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের রাস্তা সংস্কারের দাবিতে বাবুরবাজারে রাস্তা অবরোধ করল এলাকাবাসী। এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির যৌথ উদ্যোগে দলের সোনামুড়া মহকুমা অফিসের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আন্দোলন কর্মসূচি সংগঠিত করা হয়। দেশে করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সময়ের অপেক্ষা মাত্র, আর কয়েকদিনের মধ্যেই তার আগমন বার্তা শুনিয়েছেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪০,১৩৪ জন, মৃত্যু হয়েছে ৪২২ জনের।